এই ফিলিস্তিনে ইয়াহিয়া নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে জাকারি নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে ইসহাক নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে ইয়াকুব নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে ইউসুফ নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে আপনার মা আমার মা মা মারিয়াম শুয়ে আছে। এই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করে দেওয়া যাবে না। তোমরা যারা ধ্বংস করতে আসছো সেই বাচ্চা আব্রাহার মতো তোরা ধ্বংস হয়ে যাবে। ছোট চুমুর অপেক্ষা কর, ফিলিস্তিন এবং কাবা ঘরকে ধ্বংস করতে এসে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে এসে পৃথিবীর কোন রাষ্ট্র, কোন দেশ, কোন ধর্ম তার ঐতিহ্য ঐশ্বর্য ধরে রাখতে পারে নাই। লাল কুত্তা বাহিনী তোরাও পারবি না। আর একটা বার যদি মুসলমানদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসের ভূখণ্ডে একটা বোমা নিক্ষেপ করা হয়, সারা পৃথিবী থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন জরুর উঠবে। কাকে রাজি আস, আল্লাহকে তো হাত দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে, আল্লাহর কাবার সাথে লড়ছে, ওরাই মরছে। কথা বলতে হবে, ইসরায়েলে কুত্তা বাহিনী ফিলিস্তিনিদেরকে যেভাবে মারতেছে, জানি না এই মাইর কবে শেষ হবে। তবে মুসলমান যদি সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই কুত্তা বাহিনীর বিরুদ্ধে লাগতো, একটা কুত্তাও লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হইত। কথা বল না কেন? আরো জোরে বলতে হবে। আমি জানি কালিহাতের মুসলমান ইসলামের দিক দিয়ে শক্ত, এমন ভাবে প্রচার করবেন আপনার আওয়াজ সারা পৃথিবীর নাস্তিকরা যেন আপনার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ভূকম্প সৃষ্টি করে যে ইসরায়েলি বাহিনী কুত্তা বাহিনীর অন্তরটা থরথর করে কাঁপে। আল্লাহ আকবার জোরে বলেন তো। যদি কখনো দরকার হয় ইসলামের জন্য জীবন দিতে, ফিলিস্তিনের জন্য জীবন দিতে রাজি আছেন না? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত দেখায় দাও। এরপরে একটা শব্দ এখানে অ্যাড করবেন, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনশাল্লাহ বলেন। তাহলে আমি দেই লিল্লাহে তাকবীর, মরে গেল তো লাভ, কথা কর না কেন? ভেস বাড়াও, ভেস টন বাড়াও, আরো বাড়াও। আমি ওরে ঠিক করতেছি, বুঝেন নাই? আর আমার গলাটা ক্লিয়ার করতেছি, রেডি হয় নাই? এই কালিহাতির মুসলমান যুবক, আমি জানি আল্লাহ তোমাদেরকে অনেক দামি বানিয়েছে, তা না হলে এই যুবক গুলা এই ওয়াজের জন্য এত কষ্ট করতো না, কথা কর না কেন? কালিহাতির এক যাক তরুণ যেভাবে আমাকে রিসিভ করেছে, একজন মাস্টার সাহেব সাথে, আমি অবাক হয়ে গেছি। এ ভাই, পয়সা কেউ নিয়ে যাবে না, চেয়ারম্যানও নেবে না, আমিও নেবো না, বগড়া করে থুয়ে দাও। সানাউল্লাহ ভাই কইছে কিন্তু ওয়াজ দিব, থুয়ে দেন, গামছা বাইন দেব, মানে কেউ নিবো না। একসাথে বলতে হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জোরে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ।
এই কোনার থেকে কন্যা কাছে আসা ধরতাছে আপনার দেশ, চিন্তা করেন না। কারণ আপনার কাছে আসা মোদি হেউ ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, দুই দেশের মাঝখানে আমাকে ছোট্ট দেশ, আপনার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে, কে কোন দল করেন আমার দেহের বিষয় না, সে আমার গোপালগঞ্জের নেত্রী, এই জন্য পাম দিচ্ছি তাও না, শুধু একটা হক কথা বলতে হবে, সে যে মুসলমানের মেয়ে, মুসলমানের পক্ষে, এটা আমাদের জন্য অনেক কিছু কথা বলতে হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার অনেক খেসারত দিতে হবে, এটা জানেছে। কারণ চাষা মোদি হ্যাঁ ইলিশ মাছ দিলে আমাকে পিএইচ দেয় জুস বানাইয়া, কথা কর না কেন। হে ওই কুত্তা দল, লাল সাদা চামড়া কুত্তা বাহিনী ইহুদিদের দলে, চায়না ও চিংকিম পাকা চি চি চি, ওই হারামিটাও ইসরায়েলের দলে, মাঝখানে বইয়া একটা মহিলা মানুষ ফিলিস্তিনের পক্ষে রায় দিল, মনে হয় জিব্রাইল আইয়া তারে কইছে, তাছাড়া তো এত বড় সাহস থাকার কথা না, কথা কর না কেন। অতএব আওয়াজ হবে মুসলমানের, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, মন থাকবে তো। এবার একটা শব্দ দেব, ইসরায়েল ইসরায়েল কবে নিপাত যাক ধ্বংস হোক, রেডি, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল ইসরায়েল নিপাত যাক। ছোট্ট বাচ্চারা যারা মা জোর করে কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে, ওদের জন্য আমাদের সমবেদনা ছাড়া কিচ্ছু জানাবার শক্তি নাই। আল্লাহ আমাদের চোখের পানি, আমাদের আরাধনা, আমাদের এই কষ্ট গুলাকে ফিলিস্তিনি মুসলমানদের অন্তরে শক্তি সঞ্চয় করে রাখ। সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, সপ্তাহের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, মাইকের আওয়াজ ক্লিয়ার করো, বাড়াইতে বলছে, আমি গুলির মতো আওয়াজ দাও, স্পিকার দরকার হয় বড়টা আমার দিকে ঘুরাও। এই সুদ কেউ হালাল না হারাম, জোরে কোন খাইতে খুব আরাম। হ্যাঁ আপনি কি জানেন সুদের গুণা কি, এক টাকা দিয়ে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুণা হয়। দাদা ভাই দুইটা পাও দূরে বলে দিয়ে যায়, না খাইয়ে মরে যায়, আমি সুদ খাই মরি না, কথা কর না কেন। সুদ খায় না ভাই, পাও ধরছে, পাও ধরা ছাড়া কি বলবো, কোন কিচ্ছু করার নাই, কিন্তু খবরদার সুদটা খায় না, প্লিজ সুদ জীবনে খায় না। আল্লাহ তোমার পাদের হেফাজত করে, জোর করে আমিন, সব শয়তানি থেকে হেফাজত করেন। লামার সাথে একটা কথা দেন, বলেন সুদ খাবো না, সবাই বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশা আল্লাহ। সহদেবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে, কবরস্থানের উদ্যোগে হয় না, কবরস্থানে যারা ঘুমাইছে আর আগে আইব নি জীবনে, কবরস্থানের উন্নয়নের প্রকল্পে এইভাবে কইবেন, কবরস্থানের উদ্যোগে মানে কি, কবরস্থানের আল্লাহর আওয়াজ দিব দিব, মসজিদের উদ্যোগে ঠিক আছে, কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এটা লাগবে না আগামীতে, কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এবং কমিটিদের উদ্যোগে 13তম বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান ফরিদ, আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের, সহদেবপুর না
সহদেবপুরের সম্মানিত ইউপি চেয়ারম্যান, আপনারা যাকে ফরিদ ভাই বলে ডাকেন, মুখলেসুর রহমান ফরিদ ভাই, আল্লাহ তাকে আপনি কবুল করেন। প্রধান অতিথি আপনাদের সাবেক অধ্যাপক এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম তালুকদার, আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমার অত্যন্ত বন্ধুবর, অত্যন্ত মহব্বতের মানুষ, যার জন্য আপনারা আমাকে পেয়েছেন। ওয়াজের দাওয়াত তো আপনারা তারপরে বর্তায় দিয়েছেন, আপনি বক্তা হাজির করবেন, বক্তা হাজির করা খুব কষ্ট। আজকে যে অবস্থা আমি আসছি, আল্লাহ ছাড়া কেউ জানে না, গাড়ির সামনে ককটেল মারছে, কিচ্ছু করার নাই, কইতে মারছে, জিব্রাইল মারছে না আজরাইল মারছে তাও জানি না, মারছে পুলিশের গাড়ি টার্গেট করে, আমার গাড়ি আর পুলিশের গাড়ি মাঝখানে আইয়া পড়ছে, কিচ্ছু করার নাই। এই অবরোধের মধ্যে যে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আপনাদের জবান দিয়ে একবার শুকুরাতান শুকুর শুনতে চাই, আলহামদুলিল্লাহ। আমার শেখ কলিজার টুকরা ভাই হযরত মাওলানা সানোয়ার হোসেন সাইফি বারাকাল্লাহু ফি হায়াতি, হাফেজাত মাওলানা মুফতি মোস্তফা কামাল সাহেব, মাহফিল পরিচালনা হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, এবং খাস করে এই মাহফিলকে যারা এক্সাক্ট রুন আয়োজন করেছেন, কিছু করার নাই, ওখানে কারাই তো কইমনি যাবো, চিন্তা করেন একটু বলে যাবো, আর আবার শুনতে হয় নাই, আবার শুনতে হলে ঠিকই বইতো, এই মগা গুলো জীবনে বহু নাই কোনো মতে দেই, আর বইবো কেমন, আর বই রেছে চায় না ফের, ও বইতে গেলে পেরাত করে বাইরে যাব, লয়েছে জুতা মোজা বই রাও, বই ফুল তো পারবো না, শুধু খারাই দেখবো, সারা জীবনে খারাই আবার সকালকে, কই লাভ নেই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমি মুসাফির মানুষ, যদি আমার এই কথা বলার পরে না বসে, অগো বাড়ি ঘর তুমি ছিল আর কি ধকল কমজোর লুলা বানাই দেয় কম না, ওটা আমার ভাই আপনার ভাই, ঠিক না বেটি, এই তো বইয়ে বসে লুলা ও ডরি বুঝছি, ইনশাল্লাহ বলেন তো, এইবার ক আমার ভাইরাও বসছে, এই যে দুলা ভাই ঘুরতাছেন, এই জানলার অলি রাবে বসরের ছোট ভাই আটটাছে কেন, এদিক যা ওদিক যাইস না, এদিকে হও রে, এ তুই চুল ঠিক করিস কেন, পরে ভিতরে ঢোক, বাস ব্যারিকেড দিয়ে দিস, একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ, দুই হাত উঁচু করে বলতে পারবেন আল্লাহ, রাখেন রাখেন রাখেন, আমি যখন তুলতে বলবো আমিও তুলবো আপনিও তুলবেন ইনশাআল্লাহ বলেন, এই হাত দুটা আমার আল্লাহ দেখতে চাই, এরকম মহাজে বসে দেখাবেন তো আল্লাহ, রে রেডি, এখানে আসার তৌফিক কে দিছে আল্লাহ, নমন হা, নামতে নামতে আসতে নাম লোক নাম বেও যেমনি উঠবো এমনি রেডি, আরে উঠে দিব একসাথে উঠবে, এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে, আল্লাহ দেখো তোমার পাগল গুলো, তোমার আল্লাহ বলে ডাক দিছে, দেও না মাফ করে, দেও না এদের জীবনের গুণা মাফ করে, আল্লাহ দেও না এদেরকে, তোমার সামনেই তো এই কপালটা ঠেকাইয়া কান দি, এই কপালটা তো তোমারই দেখায় আর কেউ তো দেখায় না, পৃথিবীর কারো সামনে কপালটা দেখায় না, একমাত্র তোমার সামনেই দেখায়, কথা ঠিক না বেটি, এই দুনিয়া যারাই আল্লাহর সাথে টিক্কা মারছে ওরাই মরছে, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, কথা বলতে হবে, আল্লাহ আকবার জোরে বলেন তো, আজকে ফিলিস্তিনে মুসলমানের দিক তাকাইলে বুক বুক ফেটে কান্না আসে, হালাকাই ফিলিস্তিনে 3000-এর উপরে নবী শুয়ে আছে, ফিলিস্তিনে এমন এমন নবীরা শুয়ে আছে, আপনি শুনলে হেড টেক করবেন, একজন নবীর নাম কোরআনে জাতির পিতা হিসেবে ঘোষণা দিব, আপনার শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন,
কোন দিকে তাকাবেন না, আপনার ইমানি শক্তি বাড়বে, হার্টের রোগ দূর হবে, ডায়াবেটিস ভালো হবে, যত রোগ শোক আছে সব আল্লাহ দূর করবে। শোনেন কোন নবীটা ঘুমিয়েছে কোরআনে তাকে আল্লাহ কিভাবে ডাকতেছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবল ওয়া ফি হাযা شهيدا عليكم وتكونوا شهداء على الناس بابا جاكي الله اي بيتي بيتي جاتير بيتا ملة ابيكم ابراهيم هو سماكم المسلمين يعني شراب بيتي بيتي مسلمان نام ركي جاكي মারহাবা বলে না, জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছেন ফিলিস্তিনে, এই ফিলিস্তিনে নবী আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়েছে, এই ফিলিস্তিনে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস শুয়ে আছে, এই ফিলিস্তিনে ইয়াহইয়া নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে জাকারিয়া নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে ইসহাক নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে ইয়াকুব নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে ইউসুফ নবী শুয়ে আছে, এই ফিলিস্তিনে আপনার মা আমার মা মা মারিয়াম শুয়ে আছে, এই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করে দেওয়া যাবে না। তোমরা যারা ধ্বংস করতে আসছো সেই বাচ্চা আব্রাহার মতো তোরা ধ্বংস হয়ে যাবে, ছোট চুমুর অপেক্ষা কর। ফিলিস্তিন এবং কাবা ঘরকে ধ্বংস করতে এসে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে এসে পৃথিবীর কোন স্থির কোন রাষ্ট্র কোন দেশ কোন ধর্ম তার ঐতিহ্য ঐশ্বর্য ধরে রাখতে পারে নাই। লাল কুত্তা বাহিনী তোরাও পারবি না। আর একটা বার যদি মুসলমানদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসের ভূখণ্ডে একটা বোমা নিক্ষেপ করা হয় সারা পৃথিবী থেকে তোদের বিরুদ্ধে আন্দোলন স্বরূপে কাকে রাজি আস, আল্লাহকে তো হাত দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে আল্লাহর কাবার সাথে লড়ছে ওরাই মরছে, কথা বলতে হবে।